সারাদিন প্রচণ্ড গরম থাকার পর হঠাৎ করে বিকালবেলা আকাশটা একদমই মেঘলা হয়ে যায়, আর মেঘলা হওয়ার সাথে সাথে প্রচুর বাতাস শুরু হয়ে যায়। মনে হয় 5 মিনিটের ভিতরে দুনিয়াটা ঠান্ডা হয়ে গেল। বেশ কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এপাশে আমার শাশুড়ি, ননদ, আমার ভাতিজি সবাই তো খুশিতে অনেক নাচানাচি করতেছিল যে আজকে মনে হয় রাত্রিবেলায় বৃষ্টি আসবে। তো সেই খুশিতে আমি আবার গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে যে মাংস রান্না করব। যেহেতু রাতের বেলায় রান্না, আজকে দুপুরবেলায় রান্না তেমন করা হয়েছিল না, ভাবছিলাম রাতের বেলা একদমই রান্না করব। তো আমাদের বাসায় একটু আকাশটা মেঘলা করার সাথে সাথে সবারই বায়না শুরু হয়ে যায় খিচুড়ি খাবে। তো যেহেতু আজকে আকাশটা মেঘলা মেঘলা করছে, ভাবছি বৃষ্টি হবে, এই খুশিতে আমি যে গরু মাংস উঠিয়ে দিয়েছি, তারপর ভাবছি খিচুড়িটাও রান্না করে নেব। এরকম কার কার বাসায় হয় যে বৃষ্টি হলে আপনারা খিচুড়ি রান্না করেন? মোটামুটি প্রায় সবাই অনেক পছন্দ করে খিচুড়িটা। তো রান্না করতে এসে তো মহাবিপদে পড়ে গেছি, কারণ হয়েছে বারবার কারেন্ট যাইছে আসতেছে, মানে কারেন্টের তো কী অবস্থা সেটাও তো জানেন আপনারা। তো একবার এই চুলায় দিচ্ছি, আবার ওই চুলায় দিচ্ছি, এরকম করতে করতে প্রায় 5-7 বার এরকম হয়ে গেছে। যেখানে রান্না শেষ হওয়ার কথা ছিল প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে, সেখানে মনে হয় আমার 4-5 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, কিছুই করার নেই, এভাবে এপাশ ওপাশ করে রান্নাটা করে নিলাম। মাংসটা আগে প্রেশার কুকারে সিজ দিয়ে নিয়েছি, তারপর এখানে বোনা করে নিচ্ছি। আজকে সব কিছু হাতে মেখে রান্না করতেছি, সব মাখামাখির খেলা। তো এখানে আমি চাল নিয়েছি আর ডাল নিয়েছি, এখানে ভাতের চাল নিয়েছি। চালটাকেও আমি আজকে হাতে মেখে খিচুড়িটা রান্না করব। এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো এইখানে সব মশলাপাতি দিয়ে, আদা রসুন বাটা সব কিছু তেল টেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তারপরে এই পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, খিচুড়ির মধ্যে গরম পানিটা দিব। তো অনেক আশা নিয়ে খিচুড়ি আর মাংসটা রান্না করলাম যে যাতে রাতে বৃষ্টি হয়। ওরে বাবা, যখন খাওয়ার টাইম হলো তখন তো কারেন্ট তো ছিলই না, সে এক কথা। তারপরে এত বেশি গরম ছিল যে মানে শান্তিমতে কেউ খাইতেই পারতেছিলাম না, কারণ দেখা যায় গরমের ভিতরে পোলাও খিচুড়ি এসব খেলে কিন্তু আরও বেশি গরম লাগে। খাওয়ার সময় বলতেছিলাম যে কী করলাম এত শখ করে খিচুড়ি আর মাংস রান্না করলাম, বৃষ্টি তো আর হলো না। তো যাই হোক, এখানে যে খিচুড়িটা আমি মেখে উঠিয়ে দিলাম আর মাংসটা এই পাশে আমার হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই পাশে খিচুড়িটা প্রায় এই যে ফুটে উঠেছে, এটা একদমই ঝরঝরা করব না, একদম মাখা মাখা করে রাখবো। এই পানিটা শুকিয়ে গেলেই এটাকে আর বেশি কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব। যেহেতু ভাতের চাল দিয়েছি একটু অনেক বেশি টাইম লাগে, ডাল একদমই গলে গেছে, চাল গুণা অনেক শক্ত শক্ত ছিল। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে খিচুড়ি পানিটা মোটামুটি আমার শুকিয়ে আসতেছে, আর বেশ কিছুক্ষণ জাল করতে হবে। যেহেতু আমি এটা একদমই ঝরঝরে করব না, আর ঝরঝরে খিচুড়ি কেউ পছন্দ করে না আমাদের বাসায়, একটু মাখো মাখো হলে সবাই অনেক পছন্দ করে। তো এখানে হালকা একটু পানি শুকিয়ে গেলে আমি খিচুড়িটা নামিয়ে নেব। এই যে মোটামুটি রান্না আমার শেষ, রাতের বেলায় যে খাওয়া দাওয়া শুরু। ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।